আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির নিয়মিত আয়োজন রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে। আমি তামান্না চৌধুরী পুরো অনুষ্ঠানটিতে থাকব আপনাদের সাথে। শুধু আমি থাকব না, আসলে রান্নার এক্সপার্ট শব্দটি যেহেতু আমি বলেছি, সো আমার সাথে অবশ্যই থাকবেন একজন এক্সপার্ট। ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য হেলদি খাবারের পাশাপাশি কখনো কখনো আমাদেরকে অবশ্যই কিছু ডেলিশিয়াস খাবার খেতে হয়, আর সেই খাবারগুলো আসলে কিভাবে বাড়িতে খুব সহজে করা যায় সেটাই আমরা আজকে দেখব। আমার সাথে আজকে অতিথি হিসেবে আসবেন হাসিনা আনসার, যিনি একজন কুকিং এক্সপার্ট। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো? ভালো আছি। অনেক আয়োজন দেখতে পাচ্ছি। এক্সপার্টদের আসলে আয়োজনই ডিফারেন্ট হয়। কি করবেন আজকে আমাদের নাগরিকের দর্শকদের জন্য? আজকে আমি তৈরি করব ময়েস্ট ক্যারট চকলেট কেক। ওয়াও, দা ময়েস্ট ক্যারট চকলেট কেক। সো নামের ভেতর থেকে আমরা যেটুকু বুঝলাম যে কেকটা অনেক সফট টেক্সচারের হবে, যেহেতু ময়েস্ট, আর ক্যারট তো হেলদি। সো একে একে আমি আসব, আমার পার্টেও আসব, আপনি শুরু করেন, আমরা দেখি কিভাবে আপনি করেন বাড়িতে। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। কেকের মেইন ইনগ্রেডিয়েন্টস আসলে, হ্যাঁ, কোকো পাউডার দিচ্ছি আমি 1/2 কাপ। এটাই তো মেইনলি চকলেটিশ ফ্লেভারটা আসবে। বেকিং পাউডার 1/2 চা চামচ। আচ্ছা, এখন একটু বলে নিচ্ছি, আসলে এই যে আপনি যে রান্নার সময় পরিমাণটা বলছেন, কেকে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। দর্শক মাথায় রাখবেন যে কেক বানানোর সময় কিন্তু নিজে নিজে একটু কম বেশি করলে ঠিক এখানে যেমনটি হবে আপনার বাড়িতে কিন্তু সেরকম টেস্ট পাবেন না। বেকিং সোডা দিচ্ছি আমি 1 চা চামচ। বেকিং পাউডার, বেকিং সোডা, হ্যাঁ, যেহেতু ময়েস্ট কেক বেকিং সোডাটা আসবে। আচ্ছা, আর লবণটা দিচ্ছি সামান্য, এটা ব্যালেন্স করবে, আর কেকটা যে অনেক সময় ফুলে বসে যায় সেটা হবে না। আদা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। ভেরি ইউনিক, আমার আইডিয়াই ছিল না আদার গুঁড়া আসলে আসে। আদা ইজ ভেরি হেলদি, আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের শরীরের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আদা কাজ করে। আর দারচিনি পাউডারটা আমি 1/2 চা চামচ দিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। বাহ, আপনার সিস্টেমটা তো খুব সুন্দর। এটা দর্শকরা যদি কিনতে চায় নিশ্চয়ই ঢাকায় পাবে। হ্যাঁ, এটা নিউ মার্কেট অথবা DNCC মার্কেটে পাবেন। হ্যাঁ, কারণ আসলে আমরা চেষ্টা করব যে খুব সুন্দর কোনো ইকুইপমেন্ট থাকলে বলতে আপনারা কোথায় পাবেন, কারণ অনেকে দুঃখ করবে যে আমার এটা নাই আর বানাবেই না কেক। আসলে চেলে নেওয়ার কারণটা হচ্ছে কেকটা অনেক সুন্দর সফট হয়, কোনো লাম্পস থাকবে না। লাম্পস থাকবে না, রাইট। এবার আমি ভেজে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 3টা ডিম নিলাম প্রথমে, এটা একটু আমি, হ্যাঁ, বিট করে নেব হ্যান্ড হুইস্ক দিয়ে। এর সাথে আমি একটু ভ্যানিলা এসেন্স দিব, 1 চা চামচ দিব। এই বিটটা কিন্তু আসলে এভাবেই করতে হবে, মানে উল্টোভাবে করলে কিন্তু ভালো হয় না। হ্যাঁ, এটা হ্যান্ডের একটা। এরপর আমি 1/2 কাপ মধু দিব। হ্যাঁ, হানি, এটার মিষ্টি ভাবটা এটা থেকে আসবে, রাইট? হ্যাঁ, হানিতে কিন্তু অনেক আয়রন আছে, সো এবং ইনফ্যাক্ট আমাদের যে কোকো পাউডার সেখানেও কিছু ফর্টিফিকেশন করে আয়রন দেয়া থাকে। এবার আমি অয়েল দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ। আচ্ছা, অনেক বড় কেক হবে বোঝা যাচ্ছে। এবার এটা ভালো করে আমি হুইস্ক দিয়ে বিট করব। এবার আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে মিক্স করব। আমি একবারে দিব না, ঢালি, আমরা আমাদের দর্শক দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি অল্প অল্প করে মিলাবো। আচ্ছা, তাহলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানে না, একসাথে করে সব দিয়ে দেয়, এটাতে সুন্দর হয় না, স্মুথ হয় না। স্মুথ হবে না, একবারে দিলে স্মুথ হবে। বাড়িতে দর্শক আপনারা চাইলে এটা একটা বড় প্লাস্টিক বোলে করলে ইজি করা যাবে। এরপরে আমি বাকি উপকরণগুলো দিব। এখানে 1/4 কাপ ক্যারটটা দিব। এই মেজারিং কাপগুলো এখন সব জায়গায় পাওয়া যায়। এরপরে আমি একটু ড্রাই ফ্রুট দিব, কিশমিশ দিব, আর হচ্ছে ক্যাশোনাট দিব। আসলে ড্রাই ফ্রুটস দিলেই সেইটার কোয়ালিটি অর্থাৎ নিউট্রিশনাল কোয়ালিটি অনেক বেড়ে যায়। এটা তো 1/4 কাপ দিচ্ছি। আচ্ছা, এটা আই থিঙ্ক মানুষ চাইলে কম বেশি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকের নাটসে অ্যালার্জি থাকে,
তারা হয়তো না দিতে পারে এবার আমি চকলেট পেস্ট দিচ্ছি এক চা চামচ এটা টেস্টও বাড়বে কালারটাও সুন্দর আসবে একটু ডার্কই হবে হ্যাঁ বাচ্চারা খুব পছন্দ করে হ্যাঁ ওরা ডার্ক খুব পছন্দ করে এবার আমি চকলেট চিপস দিচ্ছি হাফ কাপ এটাও বাচ্চারা খুব পছন্দ করে আর টেস্টও বাড়ে আপনি তো নিজের আন্দাজে দিচ্ছেন কিন্তু দর্শক আপনারা মেপে দিবেন কারণ কাপ দিতে হবে রাইট কারণ উনি এক্সপার্ট খুব সুন্দর করে আমরা এটা মিলিয়ে হ্যাঁ তারপর এবার আমরা মলের ভিতরে ঢালবো আমি এখানে 8 ইঞ্চির মল নিয়েছি এখন আমরা এটা ঢেলে ফেলব হ্যাঁ ওভেনটা আগে প্রিহিট করতে হবে 170 ডিগ্রিতে 10 মিনিট মানে আমি যেই সেলসিয়াসে কেকটা বেক করব ঠিক সেই সেলসিয়াসে আমাকে প্রিহিট করতে হবে আচ্ছা 10 মিনিট 10 মিনিট হ্যাঁ কালারটা সুন্দর হয়েছে না হ্যাঁ অনেক ডার্ক হয়েছে ইয়ামি হয়েছে বাচ্চারা তো এইজন্যই ব্রাউনি টাইপ কেক লাইক করে হ্যাঁ ময়েস্ট কেকগুলো অনেক মজা হয় দারচিনি তারপর সব হেলদি ইনগ্রেডিয়েন্টস সব হেলদি ইনগ্রেডিয়েন্টস এর জন্য খুব একটা বাটার হবে না ব্যালেন্স হবে রাইট 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 স্লাইসিং এর উপরে এখন যার ক্যালোরি একটু কম লাগবে সে কম স্লাইস খাবে আমি 170 ডিগ্রিতে 40 মিনিট বেক করব আচ্ছা আমাদের ওভেনটা তো প্রিহিট করাই আছে ছোট্ট বিরতি এখন সেকেন্ড পার্ট আমাদের না হ্যাঁ সেকেন্ড পার্টে আমরা হুইপ ক্রিম মেকিং করব তারপর ক্রিম চিজ ফ্রস্টিংটা করব বাহ আমি 1 কাপ নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম হুইপ ক্রিমটা অনেকেরই প্রবলেম থাকে যে হুইপ ক্রিমটা গলে যায় তো সেই ক্ষেত্রে হুইপ ক্রিমটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে প্রথমে আমি হুইপ ক্রিমটা স্লো স্পিডে বিট করব 5-6 মিনিট এরপর আমি স্পিডটা বাড়িয়ে দেব আচ্ছা দেন আমি আইসিং সুগার আর ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব আচ্ছা আইসিং সুগারটা দিচ্ছি 1/4 কাপ আর ভ্যানিলা এসেন্সটা দিব 1 চা চামচ খুব সুন্দর একটা স্ট্রাকচার এসেছে দেখেন আমার দর্শকরা দেখলে দেখবেন কি সুন্দর নড়ছে না দ্যাট মিন্স ফোম হয়েছে হয়েছে হ্যাঁ আসলে এটা হলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি যখন বাটিটা কাট করবেন দেখবেন পড়বে না দ্যাট মিন্স তখন হয়ে গিয়েছে হ্যাঁ এখন আমি ক্রিম চিজ তৈরি করব তো আমি এখানে হাফ কাপ ক্রিম চিজ দেব এটাও আমি জানি যতটুকু কিনতে পাওয়া যায় হ্যাঁ এটাও আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি এখানে হাফ কাপ নিচ্ছি এটা আমাকে বিট করতে হবে ফুল স্পিড আচ্ছা আমাদের বিট করা হয়ে গিয়েছে আর 40 মিনিটও মনে হয় হয়ে গেল সো আমরা কেকটা এখন বের করতে পারি প্রিয় দর্শক অনেক এক্সাইটমেন্ট আমরা এখন কেকটি বের করব এবং এটাকে ডেকোরেট করব দর্শক অনেক সুন্দর ফ্লেভার আসছে কালারটাও খুব সুন্দর সুন্দর হয়েছে আমি কেক স্টিক দিয়ে দেখি যে আসলে হয়েছে কিনা হ্যাঁ দেখেন কোনো লাম্পস নেই তার মানে আমাদের কেকটা খুব সুন্দর বেক করা হয়েছে আচ্ছা এটা গরম আছে আমি একটু সাবধানে করি হ্যাঁ কেকের বিষয়গুলো হচ্ছে আসলে সেফটি ভেরি ইম্পর্টেন্ট গরম থাকে বাচ্চারা কেক হয়ে গেলে দৌড়াদৌড়ি শুরু করে
অনেকেই বলে কেকটা ড্রাই হয়ে যায়, শুকনা হয়ে যায়। তো কেকটা যখন আমরা ওভেন থেকে বের করব, তার কিছুক্ষণ পরে অবশ্যই আমরা পিপি পলি দিয়ে এটাকে র‍্যাপ করে চিলারে রাখবো, মানে নরমাল ফ্রিজে রাখবো। আচ্ছা, এখন এটা আমরা পিপি পলি দিয়ে সুন্দর করে র‍্যাপ করে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি ঢুকিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, দর্শক, এটা চিল হতে হতে আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গী থাকবেন। ফিরে এলাম রান্নার এক্সপার্টের এই অংশে। আপা, আমরা এটা বের করি? হ্যাঁ, বের করি। দেখেন কতটা সফট হয়েছে, গরম অবস্থায় রাখলে এটা সফট থাকে। বেকিং এ খুব ধৈর্যের প্রয়োজন হয়। অবশ্যই, ধৈর্য না থাকলে ছাড়া মাথা ঠান্ডা রেখে বেকিংটা আসলে করতে হয়। এটা খুবই ধার, যার কারণে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আচ্ছা, আমি মাঝখান থেকে আমরা যা স্লাইস করে নিচ্ছি, কারণ এটার ভেতরে খুব সমত। হ্যাঁ, আমি ক্রিম দিয়ে ফ্রস্টিংটা করব। দেখেন কি সুন্দর হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা ফ্লেভার পাচ্ছেন না। আমি দুইটি স্লাইস করছি। এখানে আমি একটা ছোট্ট টিপ দিতে পারি। আসলে প্রত্যেকটা মাই চায় তার বাড়িতে তার বাচ্চাদেরকে এই ধরনের রেসিপি করে দিবে। তবে যদি আপনাদের বাসার সবারই দেখা যাচ্ছে যে ওয়েট একটু বেশি, আমার মনে হয় একটা লেয়ার করলে, মানে এটার কিন্তু লেয়ারের উপরে ক্যালোরিটা ডিপেন্ড করবে, এটা পুরো আপ টু ইউ। আপনি যদি একটু হাই ক্যালোরি চান, আপনি তত বেশি লেয়ার করতে পারেন আপা যেভাবে দেখাচ্ছে। আর কেউ যদি পোর্শনটা কমাতে চান, তাহলে একটা লেয়ার করলে যতটা ক্রিম না দিবেন ততটা কিন্তু ক্যালোরি কমবে। উপর থেকে একটু সমান করার জন্য এটা একটুখানি স্লাইস করে নিলাম। এখন আমি ক্রিম দিব। আমরা একটু ইন্টারঅ্যাক্ট করি দর্শক। আমরা আসলে কেকটি বানাচ্ছি আপনাদের জন্য, আপা হাত ক্লিন করেছেন, এবং সবচেয়ে ভালো হয় আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন, অথবা খুব ভালো মতো হ্যান্ড হাইজিন করে, অর্থাৎ পরিষ্কার করে এই কাজটি আপনাকে করতে হবে। কারণ এটার পর কিন্তু আর কোনো হিট আসবে না। সো এটা সরাসরি যেহেতু খাবো আমরা, এখানে হাইজিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যে ক্রিম চিজটি তৈরি করেছিলাম, ক্রিম চিজ ফ্রস্টিং, সেটা আমি ইউজ করছি। যাদের বাসায় স্ট্যান্ডটি নেই, তারা একটা বড় বোল বা গামলার উপরে একটা বড় প্লেট রেখে ঘুরিয়ে ঘুরিয়ে চাইলে করতে পারবেন। আমি একটু গাজরগুলো ফ্রাই করেছিলাম, সেগুলো একটু কুচি দিয়ে দিচ্ছি। এটা কিচেন সিজার, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই সিজারগুলো সাধারণত ক্লিন করতে হয় হট ওয়াটার দিয়ে, এবং খুব ভালো মতো পরিষ্কার করতে হয়। সো প্রতিটা লেয়ারে আসলে চিজের ক্রিমটা দেয়া হচ্ছে, এবং আই থিঙ্ক আপনি গাজর দিচ্ছেন তাতে। লাস্ট লেয়ারটা দিয়ে দিলাম। এটি লাস্ট, এটা ইউজ হবে না? না, এটা উপর থেকে নিয়ে নিয়েছি, তো এটা ইউজ হবে না, সমান করার জন্য ওটা কেটে রেখেছি। এখানে একটা সুবিধা আছে, এই অংশটুকুর মধ্যে কোনো চিজ যাবে না। সো যারা বাড়িতে একটু বেশি হাই প্রেশারের পেশেন্ট বা একেবারেই এগুলো খাওয়ার রেস্ট্রিকশন, তারা এই ক্রিমের পরিবর্তে এই অংশটুকু চাইলে অল্প একটু খেতে পারেন। আসলে আমার মাথায় খালি ঘুরে যে কে খেতে পারবে কি খেতে পারবে না, বাট আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতটা ডেলিশিয়াস এবং কতটা টেস্টি করা যায়। এখানে আমি 100 গ্রাম চকলেট মেল্ট করে রেখেছি, বা আমি এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করে চকলেট উপরে দিলে। আমি কিছু ক্যারোট দিয়ে একটু ডেকোরেশনটা করি।
একটু চেরি দিলাম। চেরিটাও বেবিরা খুব পছন্দ করে। ক্যারটটা অবশ্যই কিন্তু একদম সেফ ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিন করা, মেক শিওর। ক্যাশোনাট গুঁড়াটা দিচ্ছি, তৈরি হয়ে গেল আমাদের ময়েস্ট চকলেট ক্যারট কেক। বাহ প্রিয় দর্শক, কেকটা আমি আপনাদেরকে একটু এমন করে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর হয়েছে। আসলে এখন বোঝা যাচ্ছে না এটা আমরা এতক্ষণ এখানেই করেছি। সো আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা আমাদের বাচ্চাদের জন্য, যারা প্রিয় দর্শকরা দেখেছেন তাদের নিজেদের বাচ্চাদের জন্য করতে পারবেন। তো আশা করি পরবর্তীতে আরও অনেক হেলদি রেসিপি আপনার কাছ থেকে পাব। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সবাই ট্রাই করবেন। আর ধন্যবাদ নাগরিক টিভিকে আর রান্নার এক্সপার্টকে। প্রিয় দর্শক, রেসিপিটি যাতে ভুলে না যান সেই জন্য অবশ্যই আমরা এতে কী কী দিয়েছি একবার দেখে নিন। ময়েস্ট ক্যারট চকলেট কেক তৈরির উপকরণ: ময়দা 1/2 কাপ, কোকো পাউডার আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, বেকিং সোডা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা গুঁড়া আধা চা চামচ, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, ডিম 3টি, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, মধু আধা কাপ, তেল আধা কাপের একটু বেশি, কিশমিশ 1/4 কাপ, গাজর 1/4 কাপ, ক্যাশোনাট 1/4 কাপ, চকলেট পেস্ট আধা চা চামচ, চকলেট চিজ আধা কাপ, হুইপ ক্রিম 1 কাপ, আইসিং সুগার 1/4 কাপ, ক্রিম চিজ আধা কাপ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেকটা সময় শেষ, আজকে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা আগামী পর্বে অবশ্যই আমাদের সাথে থাকবেন রান্নার এক্সপার্ট অনুষ্ঠানে নাগরিক টিভিতে একই সময় একই দিনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।